আজকে আমি চলে আসছি রংপুরের খুব সুন্দর একটা রেস্টুরেন্টে, যেখানে আপনি দিনের বেলা গেলে এক ধরনের পরিবেশ পাবেন, আবার রাতের বেলা গেলে অন্য রকম একটা পরিবেশ পাবেন। সব মিলে এখানকার পরিবেশটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আপনি এখানে খাওয়ার পাশাপাশি এখানকার পরিবেশও খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখানে বাহিরে খুব সুন্দরভাবে বসে কিন্তু আপনার খাবারগুলো আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো চলেন এই রেস্টুরেন্টটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। আপনারা যারা অনলাইন থেকে রেগুলার 400-500 টাকা ইনকাম করতে যাচ্ছেন এবং বাহিরে যেয়ে খেতে চাচ্ছেন, তাদের জন্য একটা ভালো নিউজ আছে। আপনারা সরাসরি চলে যাবেন geekkirikar.com-এ। এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি, এখনই চলে যান এবং ইনকাম করা শুরু করুন। আপনার ফোনের যে কোনো ব্রাউজার দিয়ে আপনি চলে আসবেন গুগলে। গুগলে চলে আসার পর geekkirikar লিখে সার্চ করবেন। আপনার হাতে একটা স্মার্টফোন অথবা কম্পিউটার ল্যাপটপ থাকলে কিন্তু আপনি এই সাইডে কাজ করতে পারবেন। এখানে কাজ শুরু করার জন্য প্রথমে আপনাকে গেট সাইন আপে ক্লিক করতে হবে। গেট সাইন আপে ক্লিক করলে আপনি কিন্তু এখানে অনেকগুলো ছোট ছোট টাস্ক পাবেন, সেগুলো কমপ্লিট করলেই ইনকাম শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অভিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর চেকপোস্ট, ওই যে সামনে চেকপোস্ট। তো চেকপোস্ট থেকে একটু সামনের দিকে আপনি চলে আসবেন, মোট কথা ক্যান্টনমেন্টের গেটটা পার হয়ে আসে হচ্ছে ক্যাফে 66। এই ক্যাফে 66-এ ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। এখন আমি ভিতরের দিকে যাব, আজকে এখানে খাবারগুলো ট্রাই করব, দেখি এখানে মোটামুটি কী ধরনের নাস্তাগুলো পাওয়া যায়। তো চলেন ভিতরের দিকে যাওয়া যাক, দেখা যাক ভিতরে কী অবস্থা। আচ্ছা, এই আমি ভিতরে চলে আসছি, এই হচ্ছে ভিতরের পরিবেশ। ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা একটু ভিতরের দিকে দেখাই আপনাদেরকে। ভিতরের যদি আপনি পরিবেশটা দেখেন, এইদিকে বাহিরের দিকে বসার জায়গা আছে। আমি এখানে অর্ডার করছি হচ্ছে আপনার চিকেন তান্দুরি, সঙ্গে নিছি বসনিয়া রুটি, আর হচ্ছে তাদের একটা চিকেন স্যান্ডউইচ আছে, আমরা এটা ট্রাই করব। তো প্রথমেই চিকেন স্যান্ডউইচটা ট্রাই করি, যেহেতু এখনও বসনিয়া রুটিটা আসেনি, আর সঙ্গে আপনার যে তান্দুরি চিকেন আছে সেটাও আসেনি। তো এটা আগে একটু দেখে নিই এটা খেতে কেমন। এটা প্রাইস হচ্ছে 70 টাকা। তো এটার সঙ্গে সস দিছে, সস দিয়ে এটা আপনি খেতে পারবেন। দেখি আসলে কী রকম লাগে। আচ্ছা, একটু খুলে দেখি ভিতরের অবস্থাটা কীরকম। ভিতরে কিন্তু চিকেনের পরিমাণ আমার কাছে খুব ভালো মনে হচ্ছে, খুব ভালো পরিমাণে চিকেন এবং মেয়োনিজ দেওয়া আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের চিকেন তান্দুরি আর বসনিয়া রুটিটাও চলে আসছে, আমি এটা রেখে দেই, আগে আমরা এটা ট্রাই করব। আচ্ছা, এটা আমি শুরু করি, বিসমিল্লাহ। স্যান্ডউইচটা মজা আছে খেতে, একটু সস দিয়ে নিচ্ছি কারণ মিষ্টির পরিমাণটা অতিরিক্ত। আমার যেটা মনে মানে কামড় দিয়ে মনে হয়েছে যে মেয়োনিজের মধ্যে চিনি ইউজ করা হয়েছে। একটা চিনি কামড় দিলে যেমন কচকচ করে না, ওইরকম একটা শব্দ বা মুখের মধ্যে একটা ভাব লাগতেছিল। আরেকবার কামড় দিয়ে আসলে আগে বলা ঠিক না, সস লাগাই নিলাম। যেটা বললাম ওইটাই, এখানে চিনি ইউজ করছে সেটা বোঝা যাচ্ছিল এবং এটা মুখের মধ্যে লাগতেছিল, এই জন্য প্রচুর পরিমাণে মিষ্টি লাগতেছিল। যেটা নর্মালি স্যান্ডউইচটা ভালো, প্রচুর পরিমাণে চিকেন দেওয়া আছে কিন্তু মিষ্টিটা অতিরিক্ত হয়ে গেছে। এই চিকেন তান্দুরিটার দাম হচ্ছে 140 টাকা, আমার কাছে এটার প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে। সঙ্গে বসনিয়া রুটি আমি দুটা নিছি, এক একটা রুটির প্রাইস হচ্ছে আপনার 25 টাকা। এই যে একটা রুটিতে আপনার 4 ভাগ হয় আর কি, 4 ভাগের দাম হচ্ছে 25 টাকা। আর সঙ্গে সালাদ দেওয়া হয়েছে, এটা হচ্ছে মেয়োনিজ দিয়ে, শশার সালাদ মেয়োনিজ দিয়ে মেখে দেওয়া হয়েছে। তো চলেন প্রথমে একটু রুটিটা এমনি খেয়ে দেখি কেমন লাগে। এটা নর্মাল যে রুটিগুলো হয় না ওই টাইপেরই, এই যে তান্দুরি রুটি টাইপের, খেয়ে দেখি। ওই তান্দুরির মতোই। তো আমরা একটু চিকেন তান্দুরিটা ট্রাই করি, একটু কাছে এনে দেখাই আমি যেটার অবস্থাটা কেমন। এটার উপরে কিন্তু সস দেওয়া আছে, ঠিক আছে, এটার উপর সস দেওয়া আছে। এটা ক্রিস্পি ভাবটা সস দেওয়ার কারণে নরম হয়ে গেছে। তান্দুরিটা খেতে মজা আছে, এটা মশলাদার এটা বোঝা যাচ্ছে। আমি একটু চিকেন আর এই যে বসনিয়া রুটি মুখে দিব। এই রুটি দিয়ে চিকেনের যে কম্বিনেশনটা আছে এটা কিন্তু খেতে অনেক ভালো মনে হচ্ছে, আর এটা খেয়ে একটা প্রশান্তিও পাওয়া যাচ্ছে। তবে এটার প্রাইসটা আমার কাছে আসলে একটু বেশি মনে হয়েছে,
চলেন একটু শশা দিয়ে মেয়োনিজটা আমরা ট্রাই করি। যদি আপনি এই যে চিকেন তান্দুরি, একটু চিকেন নিলাম, একটু শশার মেয়োনিজ দিয়ে এভাবে মুখে দেই, সব মিলে যতগুলো খাবার ট্রাই করছি প্রতিটা খাবারের স্বাদ আমার কাছে ভালো মনে হয়েছে। তবে স্যান্ডউইচটার প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, সঙ্গে এই চিকেন তান্দুরির এটারও প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। কারণ 140 টাকায় আপনি যদি অন্য জায়গায় কোথাও খান তাহলে এই তান্দুরির সাথে হয়তো বা আপনি রুটিও পেয়ে যাবেন বা পরোটাও পেয়ে যাবেন, বাট এখানে কিন্তু সেটা হয়নি। তো যাই হোক, আপনারা চিন্তা ভাবনা করে খেতে আসবেন, খাবারের স্বাদ ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, পেজটা এখনও ফলো না করে থাকলে পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।